আজকে বাইরে সুন্দর বৃষ্টি পড়ছে, আর এদিকে আমার জন্য লোভনীয় মাছের ডিমের বড়া হচ্ছে। দেখো কি সুন্দর, গরম ভাতে ঘি দিয়ে এই মাছের ডিমের বড়া দিয়ে প্রথমে আমি শুরু করব, তারপরে আরও অন্যান্য ব্যাপার তো আছেই। গুড মর্নিং, শুভ সকাল, সুস্থ সকাল। যা বললো মাছের ডিমের বড়া হচ্ছে সকাল সকাল, আসলে বাইরে বৃষ্টি হচ্ছে তো এই গরম ভাতে মাছের ডিমের বড়া দিয়ে খেতে গরম ভাত কেমন লাগবে, তার সাথে আজকে একটা সুন্দর রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো, খুব ভালো লাগবে। আমার তো মনে হয় এটা একটা নতুন রেসিপি, তো সঙ্গে থাকো। এগুলো দেখো, এগুলো হচ্ছে লোটে মাছ, মানে বাজারে যেগুলো লোটে শুটকি হয় না, এই মাছগুলোকে শুকিয়ে নিয়ে লোটে শুটকি বানায়। তাহলে এই মাছগুলোকে আমি আজকে ভাপা বানাবো। তো প্রথমে লবণ আর হলুদ মেখে নিয়েছি, মাছগুলোকে প্রথমে ভেজে নিব। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ে তেল দিলাম। এবার তেলটা গরম হলে মাছগুলো আমি ছেড়ে দেব। তেল গরম হয়ে গেছে, আর হচ্ছে এই মাছগুলো এখন দিয়ে দেব। সবগুলো একসাথেই দিয়ে দেব। এখন নাড়াচাড়া করে গ্যাসটা কমিয়ে ভাজা করতে থাকবো। এই ভাজা করতে করতে এগুলো না ঝুরঝুরে হয়ে যাবে, মানে মাংসটা কাটার থেকে আলাদা হয়ে যাবে। ভাজতে ভাজতে না এরকম জল বেরোবে, এই যে, কিন্তু কড়াইয়ের নিচে লাগবে না, আর আস্তে আস্তে মাংসটার থেকে কাঁটাটা আলাদা হয়ে যাবে। এই দেখো, এই যে কাঁটাটা তুলে আস্তে করে ফেলে দিতে হবে। যাদের থাইরয়েড আছে তারা কিন্তু এই মাছটা খেতে পারো, ভীষণ উপকারী। দেখো মাছটা কীরকম ঝুরঝুরে হয়ে গেল, এই যে অটোমেটিক মানে মাংসটার থেকে কাঁটাটা আলাদা হয়ে গেছে, আর কাঁটাটা আমি এখানে এই যে বের করে নিয়েছি। এবার মাছটাকে আরেকটু ভালো করে আমি কষিয়ে নেব, মানে ভেজে ভেজে নেব। মাছ ভাজা আমি নামিয়ে নিয়েছি, দেখো কি সুন্দর ঝুরঝুরে হয়েছে। এবার কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এই তেলের মধ্যেই আমি ভেজে নিব হচ্ছে একটু রসুন থেঁতো, মানে রসুনের স্মেলটা যখন আসবে তখন এই পেঁয়াজগুলো ছেড়ে দিব। এই রসুন আর পেঁয়াজ ভেজে নিব, একটু লাল লাল করে ভাজবো, বেশি ভাজবো না, অল্প করেই ভাজবো। পেঁয়াজগুলো দিয়ে দিলাম, সামান্য একটু নুন দিয়ে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিব। আর এখানে পেঁয়াজ আর রসুন বাটা একটু রেখেছি, এগুলো পরে অ্যাড করব। লাল লাল করে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবারে যে পেঁয়াজ আর রসুনের যে পেস্টটা ছিল সেটা দিয়ে দিলাম। যে যেরকম ঝাল খাবে সেই অনুপাতে ঝাল দেবে, একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে। দিলাম, আর দিলাম একটু হলুদ, নুন আগেই দিয়েছি তাই নুন আর দেবো না, ভালো করে এটাকে কষিয়ে নেব। আর এখানে মাছ ভাজা আছে, যখন এটা কষানো হয়ে যাবে তখন এই মাছটা এখানে দিয়ে দেব। মশলাটা খুব ভালো করে একটু টাইম নিয়ে কষাতে হবে। মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে, এবার এই যে ভাজা মাছগুলো দিয়ে দেব। ভাজা মাছগুলো দিয়ে আবার সুন্দর করে কষিয়ে নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। রান্না সেই করেই যাচ্ছি, কারণ ওটা করতে না অনেক সময় লাগে, একটু সময় নিয়ে করলে খুব টেস্ট হয় খেতে। আর একটু বাবাকে দেখাবো না, দেখবে কী করছে, এই দেখো, এই দেখো, হ্যাঁ হ্যাঁ, এই যে এই যে এই যে এই যে দেখো আহ্লাদটা, দেখো একটু আহ্লাদ করে যাচ্ছে মায়ের সাথে। না 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 না, তো মা চুমু দেবে, মা একটু চুমু দেবে তোমাকে, ছোনে আরেকটু চুমু, আরেকটু চুমু, মা চুমু দিতে বলছে। মা আমাকে একটু চুমু দাও, আমাকে আদর করো, অনেকক্ষণ আদর করোনি, কাজের ফাঁকে ফাঁকে এসে না বাচ্চাকে একটু আদর করতে হয়। এই দেখো, এই যে এই যে ঘুমিয়ে যায় আবার, এই দেখো চোখ দেখো, এই যে কি ঘুম পেয়ে গেছে, সব সময় তো ঘুম পাই না। আমার হয়ে গেল মানে লোটে মাছের ভর্তা, দেখাচ্ছি তোমাদের। হ্যাঁ দেখো, একবার বানিয়ে খেও, খুব ভালো লাগবে। বললাম যাদের থাইরয়েড আছে তাদের জন্য তো ভীষণই উপকারী, তো মাঝে মধ্যে এটা খাই, যেহেতু এটা সামুদ্রিক মাছ
তো বাড়িতে যারা, আবার আরেকটা কথা কি বলতো, যে যারা শুটকি মাছ খেতে ভালোবাসে না, তারাও এটা এইভাবে বানিয়ে খেও, মানে লোটে শুটকি যেভাবে বানায় এইভাবে এটাও সেইভাবে বানায়। আর আমিও তো শুটকি মাছ খেতে ভালোবাসি। বিকেলবেলায় ছাদে চলে আসলাম, খুব ভালো লাগছে, কারণ বৃষ্টি ভেজা ছাদ, গাছগুলো সবুজ সবুজ, চারিদিকে সবুজ। ডুও তো আমার সঙ্গে এদিক ওদিক ঘোরাফেরা করছে, দুষ্টামি করছে, এই করছে সেই করছে, কি করবে, ও ছাদে এসে এগুলোই করে। আর আজকের মতো তাহলে এখানেই শেষ করছি, আবার আসছি আরেকটা সুন্দর ব্লগ নিয়ে। ভালো থেকো সবাই।